হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো দারাজ থেকে অর্ডার করা একটি ওয়াইফাই অ্যাডাপ্টার নিয়ে, যেটি নাকি কালি লিনাক্স সাপোর্টেড অথবা অন্যান্য সকল লিনাক্স অপারেটিং সিস্টেম সাপোর্টেড। তো আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্যই এটি, যাতে আপনারা এই বিষয়ে জানতে পারেন এবং সচেতন হতে পারেন দারাজ থেকে যদি আপনারা লিনাক্স সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার বলে কোনো অ্যাডাপ্টার পারচেস করেন, তাহলে আপনারা কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন। এই কারণেই মূলত আমার এই ভিডিওটি বানানো। সো বন্ধুরা, কিছুদিন আগে আমি দারাজ থেকে এই ওয়াইফাই অ্যাডাপ্টারটি অর্ডার করেছি, এবং এটি অর্ডার প্লেস করার আগে আমি দারাজ সেলারের সাথেও কমিউনিকেট করে নিয়েছিলাম এবং কিছু বিষয়ে কনফার্মেশন নিয়ে নিয়েছিলাম। কিন্তু ওয়াইফাই অ্যাডাপ্টারটি হাতে পাওয়ার পর আমি যেটি দেখলাম সেটি সম্পূর্ণ ভিন্ন। তাহলে চলুন সবার আগে দেখে নেওয়া যাক, যখন আমি দারাজ থেকে ওয়াইফাই অ্যাডাপ্টারটি অর্ডার করছিলাম, তখন আমি দারাজ সেলারের সাথে কিভাবে কথোপকথন করেছিলাম এবং তাদেরকে কি কি বলেছিলাম। ওকে গাইজ, সো আপনারা এখন আমার দারাজ অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমার কনভার্সেশনটি রয়েছে। সো আমি এটি কেনার আগে কি করলাম, আমি এই সেলারের সাথে কন্ট্যাক্ট করলাম মেসেজের মাধ্যমে। সো একে আমার প্রথম মেসেজ কি ছিল দেখুন। আমি একে আস করলাম লিনাক্স সাপোর্টেড কিনা, কিছুক্ষণ পর তারা রিপ্লাই দিল এভাবে। আমি বললাম এই অ্যাডাপ্টারটা চিপসেট বলতে পারলে ভালো হতো, তারা বললো যে এটি লিনাক্স সাপোর্ট করবে। ওকে ফাইন, আমি একে জিজ্ঞেস করলাম চিপসেটটা কি বলতে পারবেন, তো আমি এটাও বলে দিলাম যে পিসিতে কানেক্ট করে ওয়াইফাই প্রপার্টিসে গেলেই দেখিয়ে দিবে যে কি চিপসেট। তো আমি এখানে বলেও দিলাম যে রিয়েল টেক, মিডিয়া টেক না ক্যাথরস, কোন চিপসেট এটা আমাকে বলেন। উনি আমাকে বললো আপনার কোন চিপসেট প্রয়োজন। সো আমি সম্পূর্ণ লিস্টটি তাকে শেয়ার করলাম এবং বললাম এগুলোর মধ্যে যে কোনো একটি হলে হবে, অথবা মিডিয়া টেকের এই দুটি হলে আমার জন্য ভালো হয়। সো সেলার আমাকে ম্যাচ করলে এটি এখন এনশিওর করতে পারবে না, কিন্তু এটি লিনাক্স ম্যাক উইন্ডোজ সবকিছুতে সাপোর্ট করে এবং তারা এটি আমাকে পরে জানাবে। আমি বললাম যে আগামীকাল আমাকে জানাবেন যে আসলে এই ওয়াইফাই অ্যাডাপ্টারে কোন চিপসেট রয়েছে। তো পরবর্তীতে তাদের সাথে কিছু কথোপকথন হলো, আমি বললাম কি কারণে আমি এই চিপসেট খুঁজছি, এই সকল বিষয় তাদের সাথে শেয়ার করলাম এবং তারা অবশেষে আমাকে জানালো যে এটা চিপসেট হচ্ছে MT7601। দেন কিছু কথোপকথন হলো যে অর্ডার প্লেস করবো কি না, শিওর কনফার্ম করলাম। আমি যখন অ্যাডাপ্টারটি হাতে পেলাম, এটি আমি কানেক্ট করে দেখি যে এটি চিপসেট RTL81188FTV। আমি যে লিস্টটি শেয়ার করেছি তার একটিও এই চিপসেটের সাথে মিলে না। সো আপনারা যদি দারাজ থেকে কোনো আলফা অ্যাডাপ্টার নিতে চান, খুবই চিন্তাভাবনা করে সাবধানে নেবেন, কারণ দারাজ থেকে আপনারা এই সকল ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো নিলে আপনাদের চিপসেট যদি না মেলে তাহলে এগুলো ইউজলেস। এবং অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিব যেখানে কালিনাক্সের সাপোর্টেড সকল ওয়াইফাই চিপসেটগুলো দেওয়া থাকবে। আপনারা যখনই কোনো ওয়াইফাই অ্যাডাপ্টার নেবেন এই সকল চিপসেটগুলো দেখে নিতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ।